আজ শনিবার 28শে বৈশাখ 2024 সালের 11ই মে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্বরম। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, না পারলে অন্তত 21 বার জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না, সরিষার তেল বেগুন লোহা লবণ এগুলি যেন কিনবেন না, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ আগত 1টি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য, আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম আজ আপনাদেরকে রিপেয়ারিং করবার জন্য কিছু অর্থ হয়তো ব্যয় করতে হতেই পারে, প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর কারোর ক্ষেত্রে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন, ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে না। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। সামাজিক কোনো অনুষ্ঠানে বা ইভেন্টে যদি অংশগ্রহণ করেন তাহলে আপনাদের বন্ধুবান্ধব এবং পরিচিতদের সংখ্যা আজ কিন্তু বাড়তে চলেছে। আজ নিজের জীবনকে উপভোগ করবার জন্য একটু কোয়ালিটি টাইম পাস করুন, একটু বাইরে বার হন, আউটিংয়ে যান।